রাজ, এই মুকুট আমার মাথায় এসে কেন বসলো? কারণ এই মুকুট তোমাকে নাগচক্র স্পর্শ করার অধিকার দেবে। তুমি ওই সিংহাসনে বসো আগে। ছবিতে তো জ্যোৎস্নার হাতে নাগচক্র আছে, তাহলে জ্যোৎস্না নাগচক্র এখনো পেল না কেন? হাত বাড়াও জ্যোৎস্না। এটা তুমি কি বলছো মন্ত্রীমশাই? আমার লক্ষ্মীর মৃত্যুর জন্য আমি দায়ী? তুমি 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 দায়ী কামিনী, তুমি দায়ী। কাল রাজ্য থেকে ফিরে আসার পর থেকে তোমার মধ্যে দিনে দিনে শুধু অহংকার বেড়েই চলেছে। তোমার আশেপাশে যত লোক আছে সবাইকে তোমার ক্ষুদ্র তুচ্ছ নগণ্য মনে হয়েছে। লাভ হলো কামিনী, জ্যোৎস্নাকে তুচ্ছ মনে করে সেই জ্যোৎস্নার হাতেই তো হারতে হলো তোমাকে, তার সঙ্গে হারাতে হলো আমার মেয়েকে। লক্ষ্মীর লক্ষ্মীর কিছু হবে না মন্ত্রীমশাই, আমি তোমায় কথা দিচ্ছি, আমি কিছু একটা ব্যবস্থা করব। না পারবে না, পারবে না, পারবে না, তুমি কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু না। হাজার চেষ্টা করেও তুমি লক্ষ্মীর প্রাণ ফিরিয়ে আনতে পারবে না। কিন্তু আমি কি করে নাগরানী হতে পারি? কারণ নাগরাজ্যের ভবিষ্যৎ বরাবরই তোমারই হাতে ছিল জ্যোৎস্না। সেটা নিজের চোখেই দেখে না, এসো। হাত বাড়াও। এই পাথরই তোমার সব প্রশ্নের উত্তর দেবে জ্যোৎস্না। আমার বোন পদ্মিনী এই নাগরাজ্যের রানী ছিল, তারপর এই নাগ রহস্যই ওকে নাগরাজ্যের ভাবী রানীর মুখ দেখায়। ভাবী রানী কে? তুমি জ্যোৎস্না, তুমি। কারণ নাগ রহস্য আসল রহস্যের উদ্ঘাটন অনেক আগেই করে দিয়েছে। তোমার মা এবং এই গোটা নাগরাজ্য যখন তোমার অপেক্ষা করছিল, তখন শ্বেত নাগদের আক্রমণে সবকিছু ছিন্ন ভিন্ন হয়ে যায়। কিন্তু আমরা জানতাম নাগ রহস্য কখনো ভুল দেখায় না। একদিন তুমি এই সিংহাসনে বসবেই, এটাই তোমার ভবিতব্য জ্যোৎস্না। আজ থেকে তুমি কৃষ্ণনাগ বংশের রানী হলে, এই সমগ্র নাগ বংশের শাসক হলে, এই মুকুট, এই সিংহাসন, এই নাগচক্র, আজ থেকে সবকিছু তোমার। বেশ, এটাই যদি আমার কর্তব্য হয়, তাহলে কর্তব্য পালন করা থেকে আমি বিরত হব না। কিন্তু আমার এখন অনেক বড় দায়িত্ব আছে,
আর সেই দায়িত্ব পালন করার উপর সমগ্র জগতের ভবিষ্যৎ নির্ভর করছে। কৃষ্ণনাগ বংশের সেই বংশ।